গাছপালা তো লাগাইছি, মেলা দিয়ে লাগাইছি। আচ্ছা গাছপালা দিয়ে তাড়াতাড়ি বড় অনেক সিস্টেম করা লাগবো, বাজারতে সার বিষাই না, গাছটি মারিয়ে যায়, গাছটি তাড়াতাড়ি বড় হয়ে লাই, পরে বাড়ি রাখি লন যাইব, তাড়াতাড়ি বড় হয়ে বাজার যাই সার আনিকা। তো লাগাইছি বহুদিনই হয়েছে, এস এক বছর হয়েছে, এস সব বড় গাছ তো দেওয়া যায় সেই বড় হয়েছে না, হলদি বেচা ভাই ঘর তো লন লাগবো। আচ্ছা ফায়ার আনবার ভাই একটু ভাই রই, বাড়ির বইয়ে থাকতে থাকতে শরীর তেল জমে গেছে গা, একটু খেত সালাডি দেখে আই গা, লাগাই আসতাম তো অনেক দিন আগে। গাছ তো না আসিন না আমার জায়গার মধ্যে, অত দিন ধরে আসছি না দেখিয়া, কেডা তো মস্তান এটা করলো আমার জায়গার গাছ লাগাই আসছে, আজ গিয়া আই গা গাছের ডাল ডুল কাটতে নেঙ্গা আমার জায়গার জাড়ি আইছে, তার জায়গা তুই আমার জায়গা গাছ লাগাইলো কেয়া, অন্ত আমার জায়গা ডালাই পড়ছে, আমি একটা কামড়াল হয়ে গিয়া পাল এই ফারা গেলাম, একটা কামড়া লাগিয়া কামলা বিষয়ে পাইতেছি না নাকি ভাই। হ্যাঁ ভাই অন্ত ভাই আমার একটা দরকার। কি দরকার? আমার জায়গার মধ্যে বুঝছো, আমার জায়গার মধ্যে এই ফার মন্টু আছে না, মন্টু মন্টু গাছ লাগাই থুই দিছে, ওন তার জায়গার থুইয়া আমার জায়গার মধ্যে গাছ লাগাই দিছে, ওন তার গাছের শ্যামা ডাল আছে সব আমার ক্ষেত হয়ে পড়ছে ভাই, ওন আমি তো কোনো কিছু করা হয় নাই, গাছটার মধ্যে গাছটা যেন লাগাইছে, গাছটা এটা আমার না, গাছটা আমার রে আমার একটা গাছটা কাটিয়ে দেওয়া লাগে, আইন গাছটা কাটো লাগবো, ওন আমার গাছটা কাটিয়ে দি ভাই, কত দেওয়া লাগবো আপনার? আরে না কে কাছে তো ভাই যা দেখি কা গাছ মরা মুত কাছে মুত বড় সর কে মুত, এটা না দেখি আমি আনতা দেখিবা কইল ভাই, লোন যাই গাছটা নিছো ভাই, ভাই এটা আমার গাছ কই তার জায়গা লোক কেন দিয়া, হ্যাঁ এমরে যাইলো তার জায়গা বুঝছো, বুঝলাম কোন এই জায়গা না ভাই, বান্দি এই যে খেতটা জানো আছে এই খেতটার মধ্যে আমি ভাই এই গাছটা লাগা কোন করব ভাই, আমার খালি পায়া লই আমি আমার মনে করুন যেটা আড়াই থেকে তিন দিন সময় লাগবো গাছটা কাটতে ভাই, আর কম এটা আমি কিনেম ভাই, এটা কম নেওয়ান দেয় তো না। আচ্ছা 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 ডাল ফালা বানাই দিই আমি, সমস্যা নাই আমার গাছের থেকে আসছি, কি সব নষ্ট করছে রে আমার গাছের ডাল এডি কাটা হইছে, কার লাগা কাটা হইছে এডি, হ্যাঁ ওন ভাই তোমার জায়গা হইলো এডা আমার জায়গা হইলো এডা, ওন দেও তুমি গাছটা কই লাগাইছো, আরে ভাই তা তো আমি লাগাইছি, জায়গাটা তো আমার, জায়গা তো এটা তোমার না, এই যে ফুলি দেওয়া আছে আমার সীমানা দেখে তো আমি ডালটি কাটা গেছি, আরে বাহু আমার ডাল দিত আমি লাগাইছি, ডাল দি কাটিয়া লাগিয়া লাগে তোমার জায়গা তুই আমার জায়গাত লাগাইবে, আরে এটা আন্যের জায়গাটা কই গেছে আমার, দেন আন্যের সীমানা আছে না তোমার, এই যে দানি ওহন গাছটা কই লাগাইছো তুমি, আমার এটা সীমানা এডা, কোনটা তোমার সীমানা, আমার জায়গা হইলো এডা আর তোমার জায়গা হইলো এডা, আন্যের জায়গা এডা আমার জায়গা কই যে এডা, কোনটা তোমার জায়গা, এই যে যে আমার এই গাছ সীমানা আছে তো, কইছে তোমারে তোমার জায়গা এই যে সীমানা দেও, আরে বাহু গাছটা তো আমি লাগাইছি আমার জায়গাটা, এই বেড়া মোহে মোহে টক্কর করে বেড়া, হ্যাঁ তুমি আমার জায়গায় গাছ লাগাইয়া বেড়া,
গাছটা তো আমারই দেওয়া জাগাও আছে তোর জাগা হলো ইন্ডিয়া আমার জাগা হলো ইন্ডিয়া আমার জাগা ইন্ডিয়া না আমি কামার দি গাছ আছি কামলা কই গেল কামলা তুই নিয়ে আসি কামলা তুই নিয়ে আসি না আন্য জগড়া লাগাইছে না আমার কামলা আমার দেখে কামলা দেখে বলাইছে তাহলে আইন ওর মাতবরের কাছে যায় মাতবরের কাছে যায় মাতবরের কাছে এটা মাতবরের কাছে মন্ডলের ঘরে মন্ডল আজকে তুই আমার মন্টু ঘরে মন্টু আসবে তোর আমার তোর দেখাই বাবা আমি তুই কামলা দে আমার গাছ না বুঝতেছি কি আমি কই আন্য বুনুন শান্ত হন দিই না ভাই আমি বিচার ডাইনের কাছে মন্ডলের ঘরে মন্ডল আমি দিহি আগে তুই কো আচ্ছা আমি কই আমার জাগা রয়েছে গাছটা আমার না গাছটা তোর শুনুন আন্য ভাই বুনুন আমার সীমানা আছে আমি কামলা বেড়া আন্য গাছ কাটাইছি তার সমস্যা কি আমার কাজে লাগিয়েছো তোর মারামারি হয়েছে না মারামারি অনেক কত আছি রক্ত রক্ত ভরিয়েছে না তো আরে না আমি কই মেম্বার সবাই শুনুন জায়গা হয়েছে আমার আমি গাছ লাগাইছি জায়গাটা বড় অনেক লাগিয়া মন্ডল আমার ডালপালা কাটিয়া করতেছে কইটা বলে তার জায়গা তৈরি আছে গাছটা আচ্ছা আচ্ছা আমার জায়গার মধ্যে গাছ লাগাইছে গাছ লাগাই করতেছে কয়টা তার জায়গার মধ্যে গাছ লাগাইছে আমার জায়গার মধ্যে গাছ লাগাইছে আমি একটা ছেড়া দেয়া আমি 10টা বাজে করে আগে আজ যাই।
মন্ডল কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে আমার গাছটা কাটছে, মন্ডলের বিচার না মানবতার লাগে তারা কিছু কইলাম না। বড় একটা ফ্যাক্টরি আসা, কারণ চেয়ারম্যান আজগা 10 বছর যাবতই লিকশান করি, সালার একদিনও ফাঁস করতারি না, খালি মাসে ফেল চেয়ারম্যান দেয় ফেল চেয়ারম্যান হুনতে হুনতে মাথা একবার খারাপ। এবার চেয়ারম্যানই যে করবো আমার কি ফাঁস করন লাগবো, না ফাঁস করলে মাসে দাম দিত না, মাঝে মাঝে সালিশ সালিশ করন লাগে। আচ্ছা কি করা যাবো, একটু রেস্ট নেই বইয়া। আবহাওয়াটার দিন দেয়া আজকে শুক্রবার দিন, একটু জিরা এনো বইয়া কি করা যায় দি। মালাই তো দেখা যাইতেছে আমার তো মেলা সামনে তারিখ দিলাম শ্যামন সাহেবের তো দরবারটা না মানি লাগে, এখন 10টা তো বাজি হচ্ছে। আচ্ছা শ্যামন সাহেব বলো যাই দিই গে। আমরাও কিন্তু এইভাবে চেয়ারম্যান হয়ে যাবো, তাহলে কি আমরা সামনে কোনটা করব, আমরা সম্পদ নাকি লাগবো, নাইলে তো এই যে জনগণ কামানি যেত না, কামানি যেত না মনে হয় পাবলিক খাওয়া, তো আমরা চেয়ারম্যানই করবো। তোলাটা বিষয় না তো, জনগণের সেবা করা এই লোক আমরা অন কর্তব্য, কারণ আমরা তো চেয়ারম্যানের নামে উপরি আছি গিয়া, চেয়ারম্যানের নামে উপরি আছো না কি কইলাম। আচ্ছা আপনার যারা ভালো লাগে এটাই করাই। আচ্ছা যাই হোক, কখন আপনি যাইছুন বিচারের লাগিয়া, অন হেরা কটা বাজে আইব, হেরা তো কইছিলাম 10টা বাজে আইব, 10টা বাজে আইলই না কি বলা বন্ডি। আচ্ছা তাহলে ওর নাম্বার থাকলে ফোন দে দেখ, কোন বলা বন্ডি আইব না, আমার আবার তার 12 নি লাগবো। আমার গাছ চালাইতাম না মন্ডলে বিনাশ করে আছে। এখন সালিশ বইছি আমরা। আচ্ছা তুমি হর বউ এনে বউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বউ, দেখো ওহন এই তোমরা দুজনে তো জগড়ে আছি, হ্যাঁ দুজনের তো সমস্যা না, কাজ তুই তো। আচ্ছা তুমি এনে দেব, আচ্ছা তুমি মা যাব, আচ্ছা আর তুমি কে দিবে বউ। আচ্ছা আচ্ছা আমি গাছ নিয়ে দুইজনের সাক্ষী, ঘটনাটা সাক্ষী। আচ্ছা ঘটনাটা মেম্বার সাহেব আচ্ছা
আর তুমি সুন্দর হরিয়া গুসায়া জিনিসটা কো আমরা বুঝি হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমি কই আনলে বুঝি হ্যাঁ তুমি ভালো করে কও হ্যাঁ ভালো করে দে দে এই যে বুঝুন দে এটা হচ্ছে আমার জায়গা হ্যাঁ হ্যাঁ আমার জায়গা আমি এখানে গাছ লাগাই শিখান পারো যে গাছটা লাগাই তো তুই বড় হইব আমি এটাতে একটা কর্ম করতে পারবাম হ্যাঁ এই মন্ডল সাহেবে যায়া একটা লুক নিয়ে রেখা চোড়াইয়া আমার গাছপালা দিয়ে ডালমাল সব কাটিয়েছে মানে আমি তো তাইলে এই হিসাবে হের গাছ গাছ তো হ্যারিয়ন সেই ছাড়া শুনে লাগতো না সেই ছাড়া কি লাগবো তাহলে মন্ডলে গাছ কাটবো কোন এনে মন্ডলে তো গাছ কাটবো মন্ডল ভাই তুমি যে হ্যার গাছ কাটছো এটা কোন আইনে কাটছো ভাই বিতরণের মধ্যে আমনি তো বিচারটা করতেছি আমনি আমার ঠকা না এই যে এটা ধরেন আমার আইন আমার আইন তার সীমানা হইলো ইন্ডিয়া আমার সীমানা হইলো ইন্ডিয়া হ্যাঁ তার জায়গা তোয়া আমার জায়গাতে গাছ লাগাই আছে তাহলে তো এটা বেআইনি করছে গাছ লাগাইছে আইনের হিসাবে তো গাছ আমনেরই আমার না গাছ তো গাছ বালাই করছুন তুন বেড়ার জায়গা গাছ লাগাইলি কিয়া লাগাটা তো আমার গাছটা তো আমি লাগাইছি আমার না গাছটা আমার জায়গা গাছ লাগাইছি তুই আমি কাটবো মামলা ব্যবস্থা করে দিত না কারণ গাছের দাম আমনের কাছে আইছি এটাই মান্য যায় আচ্ছা আচ্ছা তাহলে শান্ত হইয়া দুইজন বউ এটা একটা মিট করি হ্যাঁ একটা সুস্থ বিচার করে দিবেন চেয়ারম্যান সাহেব আনলে বুঝছেন জম্বা স্যার গাছ লাগাইছে হের জাগাত ওইটি করে গাছ ডাল হেরা গাছ হয়ে থাকা হের জাগাত গেছে সমস্যা মন্ডলের ক্ষমতা বেশি তাহলে মনে হয় যে ক্ষমতা জুড়ে কাটিয়েছে গাছ দিচ্ছে গা জাগা হইলো মন্ডলের উল্টা কোন কে আপনার বয়স হয়েছে আলাল বাল আপনার বেটেছিল নাকি গাছ লাগাইলে গড্ডা নিরাপদ থাকবো গাছ লাগাইছে গাছ মন্ডলের কিছু মনে ডাল ফাল গেছে অনুমানে ধরে নেই আর কি তাহলে মন্ডলে কমতা জুড়ে গাছ কাটতে হ্যাঁ নিচে অনুমানে তো ধরে না না শোনো সাহেব আমরা তো বুঝি করতেছো ওখানে তো একজন সাক্ষী আছে সাক্ষীটা লো সাক্ষীটা দেখি কি কো সাক্ষীটা তো লইছি সাক্ষী তো কইছে যে হ্যাঁ আমি যেন জগরে করতে আমি আজ ইয়ারা কাটতে লাগাই জগরের মধ্যে হিরাইছে আর তাইলে ওখান দুই জনে যেন খুশিতে হ্যাঁ মন খুশিতে খুশি করে দেওয়া না যখন বইছি আচ্ছা এক কাম হই তাহলে তোমার জায়গার মধ্যে তুমি গাছ লাগাইছো তোমার গাছ আর আমনে জায়গার মধ্যে গাছ গেছে কখন আমনের গাছ আমনে যে হতে ডাল কাটতেছুন কামলা দিয়া আচ্ছা যাই হোক ওহন আমি যে ওহন সুন্দর একটা বিচার করবো এটা আমাদের কি দুজন মত আছো নাকি এরকম মত আছে চেয়ারম্যান সাহেব আপনি সুস্থ বিচার করে দিই ভাই আপনি একটা ভালো বিচার করে দেন যেটা কাজে লাগে বিচার একা করে দিই ভাই আচ্ছা তাহলে নিয়ম বসে আপনি তো এই মতে বিচার এডি করে দেন এবার এডি করেন দেন সমস্যা নাই তারা ধোকা করে দিতে না আচ্ছা তাহলে ওহন তাহলে আমি সমাধান হয়ে যাচ্ছে নাকি আমি আমার যাই আবার এই যে কিছু সব আছে আপনি কিন্তু মিট করতেছি আচ্ছা যাই হোক ডাল কাছে হ্যাঁ গাছের ডাল ফল আছে নেম্বর সাহেবরে দিয়ে দেয় কারণ নেম্বর সাহেব একটু আত্মশালী একটু দুর্বল নেম্বর সাহেবকে ডাল দিতে বাঙ্গারি হিসেবে দাঁড়া বাজারে বেচে চলবো না আর যে গাছটা তা হ্যাঁ এই গাছটা আমি নেই গিয়া আপাতত নৌকো আর যে সিজন আইতেছে নৌকো বানানি লাগবো আমার নৌকা বানায়া এটা তো আমি কাজে লাগাই দিই আমার দেশের তাহলে দুইজনের কিন্তু কাজে থাকলো না না গাছের ডাল দিলাম নেম্বর রে গাছ নিলাম গা আমি
এটার মধ্যে আর কিন্তু বিরত হইতো না, কারণ তোমরা রাজি কইছ। আচ্ছা তাহলে মিট করলাম কিন্তু, আর এটার মধ্যে কথা চলতো না। না না মধ্য সাহেব, আমরা যারা কই জানি তাহলে কি তোমরা কি খুশি আছো? আমার সময় না, আমার যাওয়া গা লাগবো। তোমরা কায়া দায় আমার বাড়িতে একবারে যাইবো, আমি বাড়ির রাস্তা বাড়ি সবকিছু করাইছি। তোমরাও খাওয়া দাওয়া করে যাইবা। আমার তখন ইলেকশনে নৌকা বুঝতে পারতেছে, সবাই আমার ইলেকশন করবে। ভগবান ডালি লেগা নম্বর সবে গাছ নিল গা চেয়ারম্যানে আমি আর কি আমাকে তো আমি হয় হয় করছি, আমিও তো হয় করছি। আগের বেলা আছি আমার কাছ আছে আমার ডাল পালা দি। আর চেয়ারম্যান নিল ওরা গাছ নৌকা বানাইতো, আমার মতো ভাই আনারা কেউ আর ভুল করুন না যা কার্য জগাকাটি মেম্বার এর মতো এমএলএ লয়ে বিচার লয়ে বন্যা বাড়ির বিচার বাড়ির দি শেষ করে দিলে আমি মনে করি এটা বন্ধ শেষ বাড়িটা ভাই দিছে। হ্যাঁ হ্যাঁ এরকম ভুল আর ভাই না দেন, বাড়ির কাজ যা বাড়ির দি শেষ করে দিবা।